রূপালী পর্দায় ছিলেন কৌতুক অভিনেতা, হাসিতে মাতিয়ে রাখতেন দর্শকদের। সেই কৌতুক অভিনেতা থেকে হুট করেই যোগ দেন রাজনীতিতে, নির্বাচিত হন সরাসরি প্রেসিডেন্ট। এখন তিনি বাস্তবে নায়কের ভূমিকায়, ব্যক্তিটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামরিক ক্ষমতায় বহুগুণ এগিয়ে থাকা রুশ বাহিনীর আক্রমণের মুখে যিনি নিজের দেশ ছাড়েননি, বরং যুদ্ধের মধ্যেই রাজধানী কিয়েভের রাস্তায় ঘুরেছেন, সেনাদের সঙ্গে সশরীরে দেখা করে সাহস জুগিয়েছেন, নিজের দেশের মানুষকে প্রতিরোধ যুদ্ধে উদ্দীপিত করেছেন। কিভাবে একজন কৌতুক অভিনেতা রাষ্ট্রপতি হয়েছিলেন জানব এই পর্বে, থাকুন শেষ পর্যন্ত। ভলোদিমির জেলেনস্কি 1978 সালে তৎকালীন সোভিয়েত রাশিয়ার ইউক্রেনে একটি ইহুদি পরিবারে জন্ম নেন। তাঁর বাবা আলেকজান্ডার জেলেনস্কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং মা রাইমা জেলেনস্কা ছিলেন প্রকৌশলী। জেলেনস্কির দাদা সিমন ইভানোভিচ জেলেনস্কি সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনী রেড আর্মির সদস্য ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ইহুদি নিধনযজ্ঞে সিমন জেলেনস্কি নিজের বাবা ও তিন ভাইকে হারান। ভলোদিমির জেলেনস্কি 2000 সালে আইনে স্নাতক ডিগ্রি লাভ করেন, তবে তাঁর নেশা ছিল অভিনয়। গঠন করেন কমেডি দল কভারতাল 95। 2018 সালে তাঁর প্রথম ইউক্রেনীয় ভাষায় ছবি আই ইউ হি সি মুক্তি পায়। রুশভাষী হিসেবে বেড়ে ওঠা জেলেনস্কি কাজ করেছেন বেশিরভাগ রুশ ভাষার ছবিতে। মাত্র 44 বছর বয়সী জেলেনস্কির অভিনীত মুভি ও টিভি শোগুলো হল এসভ্যাটি, ভেচেমলি, কেভ ফ্যাক্টর, ফ্যাক্টর এ, ইভিনিং কোয়ার্টার, ল্যাঙ্গুয়েজ অফ লাফটার, রাসমেশি, কোমিকা, কাজো চানিয়া রাস, এইট ফার্স্ট ডেট, নো লাভ ইন দ্য সিটি। তবে 2015 সালের অক্টোবরে শুরু হওয়া টিভি সিরিজ সার্ভেন্ট অব দ্য পিপল, এখানে প্রেসিডেন্টের চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান জেলেনস্কি। রাজনৈতিক ব্যঙ্গ বা পলিটিক্যাল স্যাটায়ার ভিত্তিক ওই অনুষ্ঠান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। 2017 সালে এই টেলিভিশন অনুষ্ঠানের নামেই একটি রাজনৈতিক দল গঠিত হয়। দলটি 2019 সালের সংসদীয় নির্বাচনে 130টির মধ্যে 124টি আসন পায়। প্রেসিডেন্ট নির্বাচিত হন ভলোদিমির জেলেনস্কি। উসিম ক্রাইনাম পোস্ট রাজянського союзу. Подивіться на нас. Усе можливо. জনপ্রিয় এই কৌতুক অভিনেতা 2019 সালের ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই একেবারে বাজিমাত করেছিলেন। তৎকালীন ক্ষমতাসীন প্রেসিডেন্ট পেত্রো পোরোশঙ্কোকে বিশাল ব্যবধানে হারিয়ে ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। তবে ভলোদিমির জেলেনস্কির ছিল না শক্ত কোনো রাজনৈতিক মতাদর্শ, ছিল কেবল নতুন ও ভিন্ন কিছু করার তীব্র আকাঙ্ক্ষা। 41-year-old Zelensky strode into parliament with the confidence of a man who'd won a landslide victory, securing 73% of the vote. নির্বাচনে 73%-এরও বেশি ভোট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিলেন জেলেনস্কি। কিন্তু রাজনীতির ময়দানে অনভিজ্ঞ জেলেনস্কির কাছে হেরে পেত্রো পোরোশঙ্কো বলেছিলেন রাশিয়ার বিপক্ষে কার্যকরভাবে অবস্থান নেওয়ার মতো অভিজ্ঞ নন জেলেনস্কি। ইউক্রেনে 3 বছর ধরে ক্ষমতায় থাকা জেলেনস্কি তার ব্যক্তিত্ব, দেশপ্রেম এবং নানা উদ্বুদ্ধকরণ বক্তব্যের মধ্য দিয়ে পেয়েছেন জনগণের তুমুল জনপ্রিয়তা। He tore straight into the assembled politicians, announcing new laws to fight corruption and a snap election. প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর সরকারি কর্মকর্তাদেরকে তাদের কার্যালয়ে প্রেসিডেন্ট জেলেনস্কির ছবি রাখার বদলে নিজের সন্তানদের ছবি রাখতে বলেছিলেন তিনি। বলেছিলেন, সন্তানদের ছবির দিকে তাকালে আপনাদের আর দুর্নীতি করতে ইচ্ছে করবে না। এমন বিভিন্ন উদ্বুদ্ধ করার মতো বক্তব্য দিয়ে ইউক্রেনের মানুষের হৃদয়ে স্থান করে নেন জেলেনস্কি। তবে বিশ্ব রাজনীতিতে এ সময়ে খুব বেশি আলোচনায় ছিলেন না তিনি। বিশ্বে বহু দেশের মানুষ তার নামটাও ভালোভাবে তখন জানত না।
জেলেন্সকির বিশ্ব অঙ্গনে পরিচিতির শুরুটা কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কল্যাণেই। পশ্চিমা সামরিক জোট নেটোতে ইউক্রেনের যোগ দেয়া নিয়ে জেলেন্সকির আগ্রহ আর পুতিনের আপত্তি ছিল আলোচনার কেন্দ্রে। তখন ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন নিয়ে জেলেন্সকি পুতিনের পাল্টাপাল্টি বক্তব্য চলছিল, আর এসব ঘটনায় জেলেন্সকির প্রতি আগ্রহ বাড়ে বিশ্ববাসীর। 2022 সালে 24 ফেব্রুয়ারি ভোরে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর থেকে প্রায় প্রতিদিনই কয়েকবার ফেসবুক লাইভে এসেছেন ইউক্রেনের এই যুবক প্রেসিডেন্ট জেলেন্সকি। মিত্র দেশগুলোর প্রতি বারবার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। রাশিয়ার হামলার পর পশ্চিমা মিত্রদের কেউ প্রত্যক্ষভাবে সহযোগিতা না করায় ক্ষোভ প্রকাশ করেন জেলেন্সকি। রাশিয়ার আক্রমণের দ্বিতীয় দিনে ইউক্রেনের রাজধানী কিয়েভে যখন একের পর এক ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চলে, তখন জেলেন্সকি বলেন, ক্ষমতাধরেরা কেবল দেখছেন, আমরা একাই লড়ছি। এই মন্তব্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় ফেসবুকে। অনেকেই জেলেন্সকিকে সমর্থন করে মন্তব্য করেন। রুশ সেনাবাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢোকার খবর ছড়িয়ে পড়ার পর জেলেন্সকিকে নিরাপদে সরিয়ে নেয়ার প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা। মার্কিন সরকারের এমন প্রস্তাব প্রত্যাখ্যান করে জেলেন্সকি জানান, তাকে সরিয়ে নেয়ার দরকার নেই, তার দরকার এখন গোলা বারুদ। রাশিয়ার মতো এত বড় ও সামরিক শক্তিধর দেশের বিরুদ্ধে দুর্দান্ত সাহসের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এই যুবক প্রেসিডেন্ট। বলেন, অস্ত্র ফেলে পালাবেন না, তিনি রক্ষা করবেন প্রিয় মাতৃভূমি ইউক্রেনকে। সামরিক পোশাক পরা ছবি দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির প্রত্যয়ের সাথে যুদ্ধে মাঠে থেকে দেশের পক্ষে লড়ার কথা বলেন। তবে জেলেন্সকিকে নিয়ে বিতর্কও আছে। 2021 সালে অনুসন্ধানী সাংবাদিকদের মাধ্যমে প্যান্ডোরা পেপার্স নামে যে নথি ফাঁস হয়েছিল, তাতে জেলেন্সকি ও তার ঘনিষ্ঠ কয়েকজন কর্মকর্তা কর স্বর্গে গোপন কোম্পানি পরিচালনা করতেন বলে বেরিয়ে আসে। এই কোম্পানির যুক্তরাজ্যে বিপুল সম্পদ থাকার কথা বলা হয়। ব্যাপক দুর্নীতির অভিযোগ ছিল ইউক্রেনের আরেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের বিরুদ্ধে। 2014 সালে জনবিক্ষোভের মুখে মস্কোপন্থী ইয়ানুকোভিচ রাশিয়ায় পালিয়ে যান। জেলেন্সকি পালাননি, তিনি ছিলেন ইউক্রেনে। তিনি পরিণত হয়েছেন ইউক্রেনের প্রতিরোধের নেতৃত্বদানকারীতে। রাশিয়ার হামলার পর ইউক্রেনের বেসরকারি জরিপ প্রতিষ্ঠান রেটিং সোশিওলজিক্যাল জরিপ বলছে, 2021 সালের ডিসেম্বরের তুলনায় জেলেন্সকির প্রতি ইউক্রেনবাসীর সমর্থন তিনগুণ বেড়েছে 2022 সালের ফেব্রুয়ারিতে। 70% ইউক্রেনবাসী মনে করে জেলেন্সকি রাশিয়ার হামলা প্রতিহত করতে পারবেন। শুধু সাধারণ মানুষ নয়, সশস্ত্র বাহিনীর মধ্যেও জেলেন্সকির জনপ্রিয়তা তুমুল। দর্শক, এরকম মজার এবং গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের চ্যানেল দ্য ট্রুথ বাংলা সাবস্ক্রাইব করুন। আমাদেরকে মতামত দিন, আপনি কি জানতে চান সে বিষয়টিও কমেন্ট বক্সে মন্তব্য করুন, কারণ আপনার মন্তব্য থেকেই আমরা পরবর্তী ভিডিওটি বানানোর আগ্রহ পাব। দর্শক, আমাদের সাথেই থাকুন এবং আমাদেরকে সহযোগিতা করুন, নিশ্চয়ই আপনাকে আমরা পাশেই পাব। You're good looking. Like in movies.